সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? অবশ্যই ভালো আছো। তোমাদের বাংলা বিষয়ের আলোচনায় আজকে আমরা তোমাদের দ্বিতীয় অধ্যায়, যেটা প্রমিত ভাষায় উচ্চারণ, সেটার প্রথম পরিচ্ছেদ নিয়ে কথা বলবো। তো দেখো, এটা দ্বিতীয় অধ্যায়, সেটা হচ্ছে প্রমিত ভাষা শিখি। আমরা কথা বলি, অনেকভাবে কথা বলি, অনেক জায়গায় কথা বলি, অনেক মানে কণ্ঠের উঠানামা অনেকভাবে করে থাকি, কিন্তু সেটা আমরা আজকে থেকে চেষ্টা করব আমরা প্রমিত ভাষায় যাতে আমরা কথাগুলো বলি। তো দেখো, এটা হচ্ছে প্রথম পরিচ্ছেদ। তো প্রথম পরিচ্ছেদ এরকম একটা পৃষ্ঠা আছে, দেখো, প্রমিত ভাষা। তো এই প্রমিত ভাষাগুলো আমাদের সব কাজেই মোটামুটি স্থিতিশীল। তো দেখো কি আছে এখানে, আমরা এখানে একটা গল্প আছে বা একটা টেক্সট আছে, সেটা আমরা পড়ি। নিচে কয়েকটি পরিস্থিতির উল্লেখ আছে। এখানে আমরা পরিস্থিতি আছে যে একটা, দুইটা, তিনটা, চার, পাঁচ, ছয়, ছয়টা পরিস্থিতি এখানে আছে। সেই পরিস্থিতি সম্পর্কে আমরা জানবো। এসব পরিস্থিতিতে তোমার বন্ধু বান্ধব, পরিবারের লোকজন কিংবা এলাকার মানুষ যেভাবে কথা বলে তা কথোপকথনের মাধ্যমে উপস্থাপন করো। এখন প্রিয় শিক্ষার্থী, সেটা হচ্ছে তোমাদের ক্লাসের ভিতরে একটি কাজ। যেমন আমরা এখানে ছয়টা ইভেন্ট আছে, এই ছয়টা ইভেন্ট অন্ততপক্ষে তোমাদের মধ্যে দুইটি বা তিনটি দলে গ্রুপে ভাগ হয়ে অথবা সিঙ্গেলভাবেও করা যায়। যেমন প্রথমটা আছে কি, খেলার সময়ে কোনো একটা বিষয় নিয়ে তর্ক হচ্ছে। মনে করো এখন জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট, তাই না? ফুটবল আছে, আবার কেউ মনে করবে না অন্যভাবে। তো এখন বেশিরভাগ তর্কটা হয় কি, আউট আউট না, তাই না? কটের ক্ষেত্রে, এলবিডব্লিউর ক্ষেত্রে, আমরা যেটা গ্রামে খেলে থাকি। এখন বন্ধু বান্ধবরা আমরা কি বলি, এই এটা হয় নাই, আমার এটা হয়েছে, তর্কটা হয় নাই, এরকমভাবে আমরা বিভিন্ন কথাবার্তা বলি। তো এখানের যে ভাষাটা আমরা দেখবো, ছয় ধরনের ভাষার ছয়টা ব্যবহার। তো তারপরে দেখো, পড়াশোনা কেমন চলছে তা নিয়ে বাবা মার সঙ্গে কথা হচ্ছে। তো বাবা মার সঙ্গে কেমন কথা হচ্ছে, সেটা কিন্তু আমাদের যে খেলার সময় যে তর্ক হয়েছিল, যেভাবে বন্ধু বান্ধবরা কথা বলেছি, সেরকম কিন্তু হয় নাই। সেরকম হয়েছে? সেরকম না। বাবা মার সাথে কথা বলবে একটু মাধুর্যতা বজায় রেখে, ভদ্রতা বজায় রেখে, দায়িত্ব কর্তব্য বজায় রেখে। তো সবজি কিনতে গিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষি, সেখানে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়তো বয়োবৃদ্ধদের একভাবে ব্যবহার করা হয়, আবার যারা বয়সে ছোট তাদেরকে এক ধরনের ব্যবহার করা হয়, তাই না? আচ্ছা, তো উপরের পরিস্থিতিগুলো যে ভাষায় কথা বলেছ, নিচের ক্ষেত্রে তা আলাদা কিনা একটু আলোচনা করো। দেখো এখানে যেটা বলেছে, রেডিও টেলিভিশনে পঠিত সংবাদ এবং প্রতিবেদনের ভাষা। প্রতিবেদন বলতে তারা যে রিপোর্টটা করে সেটা দেখায়। আমি আরেকটু ইয়েতে যাই, তোমরা যদি খবরের কাগজ পড়ে থাকো, মানে যেটাকে আমরা পত্রিকা বলি, সব পত্রিকার মধ্যে কিছু লেখা দেখবা, যেটা আমরা ওই যে উপরে কথাবার্তা বলেছি সেই ধরনের সাথে কিন্তু মিলে না। ঠিক আছে, কেন মিলে না আমরা একটু পরে দেখবো। তো সাংস্কৃতিক, তারপরে যেটা আছে সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনের ভাষা। তো সাংস্কৃতিক অনুষ্ঠান যেগুলো হয় সেখানে ভাষাটা একটু মাধুর্য হয়, হেয়ালিপনা হয়ে থাকে, একটু মানে আনন্দ মেশানো থাকে, তাই না? আবার আমরা যে পড়ালেখা করতেছি এই পাঠ্য বইয়ের যে ভাষা, সেটা কিন্তু সম্পূর্ণ এই যে উপরে যেগুলা আমরা পড়েছি এক দুই তিন, এগুলো থেকে কিন্তু সম্পূর্ণ ভিন্ন, তাই না? চারের সাথে মিলে ওরা ওইভাবে বলে। আর সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপনের ভাষাও কিন্তু সেভাবেই মোটামুটি করা হয়। তাহলে আমরা কি পেলাম, উপরের তিনটা পেলাম একরকমে, আর নিচের তিনটা পেলাম একরকম। আচ্ছা দেখো কি বলছে, প্রথমে দেওয়া পরিস্থিতি তিনটিকে তোমরা এমন কিছু শব্দ ব্যবহার করেছো, মানে যদি তোমরা ক্লাসের মধ্যে এই রোলসটা মানে প্লে করে থাকো, তাহলে দেখবা এই যে তোমরা এরকম কিছু শব্দ ব্যবহার করেছো, কিংবা কোনো কোনো শব্দের উচ্চারণ এমনভাবে করেছো যা পরের ক্ষেত্র তিনটির সাথে মিলে না, ওইগুলোর সাথে কিন্তু মিলবে না। নিচের ছক অনুযায়ী এমন কিছু শব্দের তালিকা করো। ধরা যাক, যেমন টাকা, এটাকে তোমরা অনেকে বলো কি টাহা, এরকমভাবে হয়ে থাকে, তাই না? সেক্ষেত্রে নিচে একটা কলাম থাকবে, সেখানে টাহা ডান পাশের কলমে এটা আমরা শুদ্ধ করে লিখেছি কি টাকা, মানে প্রমিত ভাষায় যেটা শুদ্ধ বলতে আমি এখানে যেটা বোঝাতে চাচ্ছি, শুদ্ধ কিন্তু আমরা আঞ্চলিক ভাষাতে যেটা বলি সেটা আমাদের আমাদের জন্য অঞ্চলের জন্য শুদ্ধ, কিন্তু আমি বলছি প্রমিতর জন্য। হ্যাঁ, এই যেমন দেখো এখানে এরকম একটা বক্স আছে, যেটার মধ্যে কি আছে এখানে টাহা টাকা, তো আর একটা বক্স আছে নিচের পৃষ্ঠায়,
তো এরকম বক্স আছে। আজকে আমরা এখানে এই বাম কলাম আর ডান কলাম, এখানে আমরা কিছু আমাদের নিজের দেশের মানে সরি দেশ বলতে নিজের এলাকার কিছু ভাষা ব্যবহার করো, আমার নিজের এলাকার না, মানে আমি চেষ্টা করেছি টোটাল বাংলাদেশ থেকে নিয়ে আসার জন্য। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট জানাবে, আর অন্য কিছু কেউ মনে করবে না, ঠিক আছে? তো দেখো এই চাহা, এটা কি হয়েছে টাকা, তো এরকম দেখো কেলা, এটা কিন্তু আমার এলাকায় বলে থাকে কেলা, কেলাটা কি মানে কি কলা, ঠিক আছে? তারপর দেখো এখানে মায়া, এটা বিভিন্ন জায়গায় বাংলাদেশের প্রায় বিভিন্ন জায়গায় হয়ে থাকে, মায়া সেটা কি মেয়ে বা কন্যা, ঠিক আছে? তারপর কি পুত, পুত মানে আমাদের ময়মনসিংহ ভাষায়, আমি ময়মনসিংহের, তো পুত মানে কি পুত্র, পোলা, পোলা মানে কি ছেলে, ঠিক আছে? দেখো পুত পুত্র মানে পোলা ছেলে একইভাবে কত দাঁড়িয়েছে, মুই, মুই মানে কি আমি, এটা যার এলাকার আছে সে কিন্তু বুঝে নিবা। আচ্ছা তারপর এখানে কি আছে ফাঁকে, ফাঁকে মানে দূরে, আমি এক জায়গায় ছিলাম সেটা ডেফিনেটলি আমি বলবো না, মানে আমি যদি কাউকে জিজ্ঞেস করি যে উনি কোথায় গেছে, ওই ফাঁকে গেছে মানে একটু দূরে গেছে, ঠিক আছে? তারপর বেলা, বেলা মানে কি মেয়েদেরকে বেলা বলা হয় কোনো কোনো জায়গায়, এটা সাধারণত পূর্বাঞ্চলে হয়ে থাকে। পিছা, পিছা মানে কি ঝাড়ুর কাকে, কখনো কখনো কোনো এলাকায় পিছা বলা হয়। তারপর কি কইয়া, মানে আমরা বলি যে আমি বলে দিব, আমি কইয়া দিব, ঠিক আছে? এই যে আমি বলে দিব, ঠিক আছে? তো এরপরে পিছায় যেটা আছে দেখো আমরা একটু দেখি, এগুলো যে আমরা পড়লাম সেটা কি আঞ্চলিক ভাষা, আর হচ্ছে হচ্ছে প্রমিত ভাষা। যেমন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষের ভাষায় ভিন্নতা আছে, যেমন যশোর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, সিলেট, নোয়াখালী, চট্টগ্রাম মানুষ একভাবে কথা বলে না, অবশ্যই না। যেমন আমি বললাম আমি ময়মনসিংহ অঞ্চল কিশোরগঞ্জে আছি, তো সেটা পুত, হ্যাঁ পুত বলে, পুত, পুত মানে কি ছেলে। তো এরকমভাবে যেমন দেখো এখানে যেটা আছে ছেলে শব্দটিকে কোনো অঞ্চলের মানুষ বলতে পারে পুত, কোনো অঞ্চলের মানুষ বলে বেটা ছেলে বা বেটা, কোনো অঞ্চলে পোলা, এরকমভাবে কিন্তু জিনিস কিন্তু একটাই, তাই না? মানে ছেলেকে বোঝানো হয়েছে। তো এইভাবে অঞ্চল ভেদে অনেক শব্দই বদলে যায়। আমরা আরেকটা কথা কিন্তু আমাদের বলে যে এক দেশের গালি অন্য দেশের কি বুলি, বুলি মানে এলো চলমান যে কথাবার্তাগুলো আছে এগুলো। তো কখনো কখনো শব্দের উচ্চারণে পার্থক্য ঘটে, যেমন ছেলে শব্দটি উচ্চারিত হতে পারে ছেলে, ঠিক আছে? ছেলে সেটা বাংলাদেশে প্রায় অনেকাংশে কিন্তু এরকম যে ঘুষ অঘুষ মানে মহাপ্রাণ অল্প প্রাণ এগুলো কিন্তু উচ্চারণগুলো তেমনভাবে মেনে চলে না। আবার কি ছেলে, তার মানে আমরা এটা যখন আমরা কথাবার্তা বলবো কোনো অঞ্চলে, এই অঞ্চলের অনুযায়ী তখন ওইভাবে উচ্চারণ হলে আমরা এটা বুঝে নিই। তো এখানে দেখো কি আছে, ভিন্ন ভিন্ন অঞ্চলের ভাষার এই রূপ ভেদকে বলা হয় আঞ্চলিক ভাষা। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই আঞ্চলিক ভাষাটা কি যে বিভিন্ন অঞ্চলের যে কথা বলার ধারায় যে শব্দগুলো পরিবর্তন হয়ে যায়, মূল জিনিস একটাই থাকে, সেগুলো হচ্ছে কি আঞ্চলিক ভাষা। তো আঞ্চলিক রূপের জন্য এক অঞ্চলের মানুষের কথা আরেক অঞ্চলের মানুষের বুঝতে সমস্যা হয়ে থাকে। তুমি যদি কখনো চট্টগ্রামের বাইরে থাকো তাহলে চাটগাঁয়ে কিছু ভাষা আছে সেগুলো তোমাদের বুঝতে খুবই কষ্ট হবে, যদি বরিশালের কিছু ভাষা আছে বরিশালের বাইরের লোকেরা যারা আছে এরা বুঝতে একটু কষ্ট হয়, এরকমভাবে প্রত্যেকটা অঞ্চলের কিন্তু অঞ্চল ভেদে অঞ্চলের আঞ্চলিকতার যে প্রভাবটা সেটা কিন্তু অঞ্চলের ভিতরেই থাকে, এর বাইরে গেলে একটু কষ্ট হয়ে যায়। আচ্ছা তো এই কারণে সব অঞ্চলের মানুষের সহজ বোঝা, সহজে বোঝার জন্য ভাষার একটি নির্দিষ্ট রূপ হয়েছে, সেটি হচ্ছে প্রমিত ভাষা। যেমন আমরা উপরে আমরা যে কথা বলেছিলাম কতক্ষণ আগে, আমি একটু চলে আসি এখানে, যেমন এখানে সবগুলো যেমন এই যে বাম কলামে যেগুলো আছে, এই পাশে কলামে যেগুলো আছে সেগুলো কিন্তু এক এক অঞ্চলে এক একটা, হ্যাঁ? এই এখন আমরা যদি ডান পাশে যে কলাম আছে সেগুলো বলি তাহলে বাংলাদেশের টোটাল সব ছেলেমেয়েরাই বুঝতে পারবে, তাই না? আচ্ছা তো আমরা দেখি আর পরবর্তীতে কি আছে, ধ্বনির উচ্চারণ। ধ্বনিটা কি, আমরা যে কথা বলতেছি যে শব্দটা বেরোচ্ছে, আওয়াজ, ভাষার যে আওয়াজটা সেটা হচ্ছে কি ধ্বনি, এটা মনে রাখবে। ধ্বনি বলতে যে টাকা পয়সা যারা আছে সেই না, এটা বানানটা একটু ইয়ে আছে, দ ব ফলা নাই, এটা শুধু ধ আছে। তো এগুলো একটু উচ্চারণগুলো অবশ্যই দেখে শুনে তোমরা বানানগুলো করবে। তো ধ্বনি মানে কি, আমি কি বলছি ভাষা ব্যবহার মানে ভাষাকে উচ্চারণ করার জন্য বা ভাষাকে বোঝানোর জন্য আমরা যে আওয়াজটা কণ্ঠ নিঃসৃত যে আওয়াজটা সেটা হচ্ছে কি ধ্বনি। আচ্ছা নিচের জোড়া শব্দগুলোর উচ্চারণ করো, নিচে কিছু শব্দ আছে সেগুলো আমরা উচ্চারণ করবো। প্রতি জোড়া শব্দের প্রথম ধ্বনিতে পার্থক্য রয়েছে, এটা উচ্চারণের সময় আমরা খেয়াল করব। জোড়ার প্রথম শব্দের প্রথম ধ্বনিটি উচ্চারণ করতে মুখ থেকে অল্প বাতাস বের হয়, এবং দ্বিতীয় শব্দের প্রথম ধ্বনিটি উচ্চারণ করতে বাতাস বের হয়। যেমন দেখো এই যে কই, কই মানে ক, ক আমার সাথে উচ্চারণ করে ক, কই, আর যদি আমরা এটা উচ্চারণ করি খই,
তার মানে কি খ, এটার উচ্চারণটা কিন্তু আমাদের এটার মধ্যে কি দীর্ঘ হয়ে গেছে, তাই না? এটা দীর্ঘ হয়ে গেছে, এটা এটার জন্য ব্যঞ্জনবর্ণ এবং স্বরবর্ণ উচ্চারণের জন্য, সেটা আমার ভিডিওতে, আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে, সেটা দেখে নিতে পারো, প্লেলিস্টে করে দেওয়া আছে। তো তাহলে এই যে প্রথম যেটা আর দ্বিতীয়টা, একটা ক আর একটা কি খ, এই উচ্চারণে কিন্তু পার্থক্য আছে। আমরা আরও কিছু শব্দ দেখব, শব্দগুলো উচ্চারণের সময় মুখের সামনে এক টুকরা কাগজ ধরে পরীক্ষা করে দেখতে পারো। তুমি যদি কাগজ ধরে রাখো, এই যে ক উচ্চারণ করলাম, যদি প্রমিত উচ্চারণ করো, তাহলে দেখবা ক বলছে কাগজটা একটু হালকা নড়বে, আর খ বললে কাগজটা আরও জোরে নড়বে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা দেখি এই শব্দগুলো উচ্চারণ করি একটু। দেখো আমি এইভাবে উচ্চারণ করছি, আমার মতো একটু প্র্যাকটিস করো, আর যারা পারো তাদের জন্য শুভকামনা। তো দেখো, কই খই চাল ছাল টুক ঠুক তালা থালা পুল ফুল কোল খোল চাপ ছাপ টোকা ঠোকা তাক থাক পিতা ফিতা গোড়া ঘোড়া জাল ঝাল ডাল ঢাল দান ধান বান ভান গড়ি ঘড়ি জুড়ি ঝুড়ি ডাক ঢাক দুম ধুম বোল ভোল। তাহলে প্রত্যেকটাই কিন্তু দেখো, মানে প্রথমটা থেকে আমরা দ্বিতীয়টা যে কথা বলেছি, সেখানে কিন্তু আমাদের ফুসফুস থেকে বাতাসটা বেশি আসছে। তো আমরা তোমাদের বই এরকম একটা পাতা দেওয়া আছে সুন্দর, এখানে আমরা একটু পড়ি, দেখি এখানে কি দেওয়া আছে। দেখো দেওয়া আছে, উচ্চারণ ঠিক রেখে ছড়া পড়ি। এই ছড়াটা আমরা পড়বো একবারে, উচ্চারণ যেভাবে আছে আমরা সেইভাবে পড়ার চেষ্টা করব। ছড়া পড়তে নিশ্চয়ই তোমাদের ভালো লাগে। এখানে একটি ছড়া দেওয়া হলো, ছড়াটির নাম হলো চিঠি বিলি। এটি লিখেছেন রুকনুজ্জামান খান। ছড়াটি নেওয়া হয়েছে তার হাটটিমা টিম নামের বই থেকে। রুকনুজ্জামান খান দাদা ভাই নামে পরিচিত ছিলেন। তিনি 1956 সালে শিশু কিশোরদের জন্য কচি কাঁচার মেলা নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। এখানে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ এই যে দাদা ভাই নামে রুকনুজ্জামান খান সম্পর্কে বেশ গুরুত্বপূর্ণ কিছু আমরা ইঙ্গিত পেয়েছি, সেগুলো আমরা মনে রাখবো। আচ্ছা, ছড়াটি প্রথমে নীরবে পড়ো, এরপর সরবে পাঠ করো। নীরব বলতে আমরা কি বুঝি? নীরব বলতে বুঝি মনে মনে পড়া। তো আমাদের প্রথম যে পৃষ্ঠাটা আছে, এই পৃষ্ঠার মধ্যে কিন্তু এরকম দেওয়া আছে। তো আমরা একটু নীরবে পড়ি, নীরবে তোমরাও পড়তে পারো, যেহেতু ভিডিওর সময়টা চলে যাবে, আমি নীরবে পড়ছি না, তোমরা একটু পজ করে ভিডিওটা নীরবে পড়ে তারপর দেখবে। তো দেখো, আমি এটা মানে আবৃত্তি করার চেষ্টা করছি। চিঠি বিলি রুকনুজ্জামান খান, ছাতা মাথায় ব্যাং ছলেছে, চিঠি বিলি করতে টাপুস টুপুস ঝরছে দেওয়া, ছুটছে খেয়া ধরতে খেয়া নারে মাঝি হলো চিংড়ি মাছের বাচ্চা, দু চোখ বুঝে হাল ধরেছে জবর মাঝি সাচ্চা, তার চিঠিও এসেছে আজ লিখছে বিলের খলসে, সাঁজের বেলায় রুদে নাকি চোখ গেছে তার ঝলসে, নদীর ওপার গিয়ে ব্যাঙা সুধাই সবাই ভাইরে, ভেটকি মাছের নাতনি নাকি গেছে দেশের বাইরে, তার যে চিঠি এসেছে আজ লিখছে বিলের কাতলা, এবার সারা দেশটি জুড়ে নামবে দারুণ বাদলা, তাই তো নিলাম ছাতা কিনে আসুক এবার বর্ষা, চিংড়ি মাঝির খেয়ানা আর ছাতায় আমার ভরসা। তো প্রিয় শিক্ষার্থী, এরপরে যেটা আছে শব্দের অর্থ, আমরা যে এতক্ষণ পড়লাম এখানে কিছু শব্দ আমরা পেয়েছি, এই শব্দগুলোর সাথে আমরা অনেকেই সবগুলো শব্দের সাথে পরিচিত না, অনেকেই আবার কিছু কিছু শব্দ আমরা জানি। তো চলো আমরা দেখি এই শব্দগুলো কি। যেমন কাতলা, এটা এক ধরনের মাছ। খলসে, এটা ছোট এক ধরনের মাছ। খেয়া, নদী পার হওয়ার জন্য যে নৌকা থাকে সেটাকে আমরা খেয়া বলি। আর খেয়া না মানে হচ্ছে
নৌকা, মানে খেয়ার জন্য যে নৌকাটা ব্যবহার করা হয়, খেয়া নায়ের মাঝে, মানে খেয়ার নৌকার মধ্যে যে মাঝেটা থাকে। চিঠি কোনো খবর জানিয়ে লেখা একটা এক ধরনের কাগজ। চিঠি বিলি করা, মানে চিঠি পৌঁছে দেওয়া। ঝলসানো, উজ্জ্বল আলোয় চোখ ধাঁটানো। টাপুস টুপুস হচ্ছে বৃষ্টি পড়ার যে শব্দ, সেটাকে বলা হয় টাপুস টুপুস। দেয়া, দেয়া মানে হচ্ছে বৃষ্টি। আর বাদলা, এক নাগারে বৃষ্টি যেটা হয় সেটাকে বলা হয় বাদলা। ভরসা, নির্ভর করা বা অবলম্বন করা, কারো উপর আস্থা রাখা। ভেটকি একটা মাছের নাম। সাঁঝের বেলা, সন্ধ্যার সময়। সাচ্চা মানে সত্য। আচ্ছা, তো আমরা দেখি পরবর্তীতে আমরা কিছু শব্দ খুঁজব। অনেক শব্দ তোমার অঞ্চলের মানুষ ভিন্নভাবে উচ্চারণ করে, আবার অনেক প্রমিত শব্দের বদলে তোমার অঞ্চলের মানুষ আলাদা শব্দ ব্যবহার করে। এইরকম শব্দ খুঁজে বের করে বের করো এবং নিচের ছক অনুযায়ী তালিকা করো। আমি একটা সাধারণত আমি তিনটা করে দিলাম, তোমরা বাকিগুলো করবে। এর পরের পৃষ্ঠার কিন্তু আর একটা ছক রয়েছে। যেমন দেখো এখানে পুরী, পুরী মানে কি? মেয়ে, মেয়েদেরকে পুরী বলা হয় অনেক, এই পুরীর গাই, ঠিক আছে। আচ্ছা, বকরি, বকরি মানে কি? ছাগিটিয়া, মানে ছাগলের যে মহিলাটা আছে সেটাকে বকরি বলা হয়। তারপর কল্লা, কল্লা মানে কি? মাথা, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা প্রমিত ভাষার চর্চা করব। আমরা কিভাবে করব? ওই যে প্রথম দিকে যে আমরা তিনটা পেয়েছিলাম, সেই তিনটা করার আমরা চেষ্টা করব। তো আশা করি এইভাবে আমরা করতে করতে একসময় আমরা প্রমিত ভাষায় কথা বলতে পারবো, আমরা খেলার বিষয়তর্ক করতে পারবো, মা বাবার সাথে কথা বলতে পারবো, ক্রেতা বিক্রেতার সাথেও আমরা এই ধরনের আচরণ করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী, আগামী দ্বিতীয় পরিচ্ছদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবো সবাই, ধন্যবাদ সবাইকে।